কর কমিশনের কার্যালয় আটটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে অর্থাৎ কর কমিশনের কার্যালয় আটটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বিভিন্ন ক্যাটাগরি পদে পাঁচশত পঁচাত্তর জন লোক নিয়োগ করা হবে যেখানে আপনারা বাংলাদেশের প্রকৃত নাগরিক নারী পুরুষ উভয় প্রার্থী এসএসসি এইচএসসি এবং স্নাতক সম্মান পাশে আবেদন করতে পারবেন কর কমিশনের কার্যালয় কর অঞ্চল বাইশ ঢাকা প্রকাশের তারিখ হচ্ছে পাঁচ মে দু হাজার চব্বিশ এখানে তেরো থেকে বিশতম গ্রেডে জনবল নিয়োগ করা হবে পদের নামগুলো দেওয়া আছে কম্পিউটার অপারেটর একজন লোক নিয়োগ করা হবে স্নাতক বিজ্ঞান বিভাগে থাকলে আপনারা কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারবেন ঢাকা বিভাগের সকল জেলার প্রধান সহকারী আঠারো জন লোক নিয়োগ করে প্রধান সহকারী পদে আঠারো জন লোক নিয়োগ করা হবে দ্বিতীয় বিভাগে স্নাতক ডিগ্রি থাকলে এবং কম্পিউটারে বেসিক টেস্ট কোর্সে অনুষ্ঠিত থাকলে প্রধান সহকারী পদে আবেদন করতে পারবেন উচ্চমান সহকারী বিশজন লোক নিয়োগ করা হবে উচ্চমান সহকারী পদে স্নাতক ডিগ্রি কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ থাকলে এবং কম্পিউটার অভিজ্ঞতা থাকলে উচ্চমান সহকারী পদে আপনারা আবেদন করতে পারবেন ষাট মুদ্রাকারী কাম কম্পিউটার অপারেটার জন লোক নিয়োগ করা হবে দ্বিতীয় শ্রেণী বা সময় সিজিপি তে স্নাতক ডিগ্রি থাকলে এবং কম্পিউটার অভিজ্ঞতা থাকলে ষাট মুদ্রাকারী কম্পিউটার অপারেটার পদে আপনারা আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকারী পদে তেইশজন লোক নিয়োগ করা হবে শুধুমাত্র এইচএসসি পাস দ্বিতীয় বিভাগে এবং কম্পিউটার দক্ষতা থাকলে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে অফিস কাম কম্পিউটার মধ্য পদে অফিস পদে পদে একজন লোক নিয়োগ করা হবে এস শুধুমাত্র এসএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন ঢাকা বিভাগের সকল জেলা নারী ও পুরুষ উভয় প্রার্থী অর্থাৎ প্রার্থীর বয়স সীমা সাধারণ প্রার্থীকে আঠারো থেকে তিরিশ বছর এবং কোটাভিত্তিক প্রার্থীর ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সী মাসে চল্লিশ বছর পর্যন্ত আবেদনের ঠিকানা হচ্ছে অনলাইনে আবেদন করবেন যে ঠিকানা হচ্ছে ট্যাক্স ডাবল টু ডট টেলিটো ডট কম বিডি এই ঠিকানায় অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে প্রার্থীকে আবেদনের শুরু হচ্ছে নয় পাঁচ দু হাজার চব্বিশ এবং আবেদনের শেষ তারিখ এসেছে তেইশ পাঁচ দুই হাজার চব্বিশ আবেদনের বাবদ ফি পরিশোধ করতে হবে এক দুই তিন ও চার ও পাঁচ নং পদের জন্য পরীক্ষা ফি বাবদ চাইল্ড অফ সার্ভিসের সহ দুইশত তেইশ টাকা ছয় নং পদের জন্য একশত বারো টাকা যা বাহাত্তর ঘন্টার মধ্যে অবশ্যই প্রার্থীকে পরিশোধ করিতে হবে কর কমিশনের কার্যালয় পর অঞ্চল তেইশ ঢাকা সেগুন বাগিচা প্রকাশের তারিখ হচ্ছে সাত মে দু হাজার চব্বিশ এখানে অনলাইনে আবেদনের ঠিকানা স্ট্যাক্স টু থ্রি ডট টু ডট কম এই ঠিকানায় অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদেরকে পদের নাম হচ্ছে কম্পিউটার অপারেটার একজন লোক নিয়োগ করা হবে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান ডিগ্রি থাকলে এবং কম্পিউটার অভিযোগ থাকলে কম্পিউটার অপারেটার পদে আবেদন করা যাবে প্রধান সহকারী বারো জন লোক নিয়োগ করা হবে দ্বিতীয় শ্রেণী বা সিজিবি স্নাতক ডিগ্রি কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ থাকলে আবেদন করা যাবে প্রধান সহকারী পদে ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন নারী ও পুরুষ উভয় প্রার্থী উচ্চমান সহকারী পদে নয়জন লোক নিয়োগ করা হবে স্নাতক ডিগ্রি কম্পিউটারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার বেসিক ট্রেডে উত্তীর্ণ হতে হবে ষাট মুদ্রা কাম কম্পিউটার অপারেটার ষোলো জন লোক নিয়োগ করা হবে ষাট মুদ্রা করি কাম কম্পিউটার অপারেটার পদে ষোলো জন লোক নিয়োগ করা হবে এখানে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স ইত্যাদি চালানোর দক্ষতা থাকলে আপনারা আবেদন করতে পারেন ষাট মুদ্রা কাম কম্পিউটার অভিটার পদে অফিস সহিক কাম কম্পিউটার মুদ্রাকড়ি চোদ্দো জন লোক নিয়োগ করা হবে শুধুমাত্র দ্বিতীয় বিভাগ বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আপনারা আবেদন করতে পারেন অফিস সহিক কাম কম্পিউটার মুদ্রাকারী পদে অফিস সহক পদে আঠারো জন লোক নিয়োগ করা হবে অফিস সহক পদে আঠারো জন লোক নিয়োগ করা হবে এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন তবে ঢাকা বিভাগের মুন্সীগঞ্জ ও গোপালগঞ্জ জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন অপিসয়ক পদে আবেদনের শুরুর তারিখ হচ্ছে অর্থাৎ প্রার্থীদেরকে আবেদনের শুরুর তারিখ দেওয়া আছে নয় পাঁচ দুই চব্বিশ সকাল দশ ঘটিকা হাতে আবেদনের শেষ তারিখ হচ্ছে তেইশ পাঁচ দুই হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আবেদন বাবদ ফি পরিশোধ করতে হবে এক থেকে পাঁচ নং পদের জন্য পরীক্ষা বিধ সর্বমোট হচ্ছে দুই তেইশ টাকা নং পদের জন্য একশত টাকা যা বাহাত্তর ঘন্টার মধ্যে প্রার্থীকে অবশ্যই পরিশোধ করবে কর কমিশনার কার্যালয় কর অঞ্চল আঠারো ঢাকা দুই মে দু হাজার চব্বিশে প্রকাশের তারিখ অর্থাৎ অনলাইনে আবেদন ঠিকানা ট্যাক্স ওয়ান এইট ডট ডট কম বিডি এই ঠিকানা অনলাইনে আবেদন করতে হবে পদের নাম দেওয়া আছে কম্পিউটার অপারেটার একজন লোক নিয়োগ করা হবে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে প্রধান সহকারী আঠারো জন লোক নিয়োগ করা হবে এখানে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক ডিগ্রি কম্পিউটারে দক্ষতা থাকতে হবে উচ্চমান সহকারী আঠারো জন লোক নিয়োগ করা হবে স্নাতক ডিগ্রি কম্পিউটার বেসিক টেসে উত্তীর্ণ থাকতে হবে ষাট মধ্যে কম্পিউটার অপারেটার লোক নিয়ে করা হবে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন ষাট মধ্যারী কাম কম্পিউটার অফার পদে ঢাকা বিবাহে সকল জেলা প্রার্থীজন আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটারের মধ্যকারী জন লোক নিয়োগ করা হবে দ্বিতীয় বিবাহে এইচএসসি পাশ হলে এবং কম্পিউটার দক্ষতা থাকলে অফিস সহায় কাম মধ্যে মধ্যকারী পদে আবেদন করা যাবে অফিস সহায়ক বাইশজন লোক নিয়োগ করা হবে এসএসসি পাশ হলে অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন তবে ঢাকা গাজীপুর মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংহী ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর রাজবাড়ি কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলার প্রার্থীগণ তবে এই এটিমসারী প্রতিবন্ধী কোটায় ঢাকা বিহের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন অর্থাৎ অনলাইনে আবেদনের ঠিকানা আছে ট্যাক্স আট ওয়ান এইট ডট রেটো ডট কম এডি আবেদনের শুরু থেকে নয় মে দু হাজার চব্বিশ এবং আবেদনের শেষ তারিখ তেইশ মে দু হাজার চব্বিশ আবেদন ফি পরিশোধ করতে হবে প্রার্থীকে এক থেকে পাঁচ নং পদের জন্য সর্বমোট হচ্ছে দুশো তেইশ টাকা এবং সয়নাং পদের জন্য একশত বারো টাকা যা বাহাত্তর ঘন্টার মধ্যে অবশ্যই প্রার্থীকে পরিশোধ করতে হবে কর কমিশনের কার্যালয় কর অঞ্চল একুশ ঢাকা বিজয়নগর আঠাশ চার দু হাজার চব্বিশ তারিখে প্রকাশ হয়েছে অর্থাৎ অনলাইনে আবেদনের ঠিকানা হচ্ছে ট্যাক্স টু ওয়ান ডট ডট কম বিডি এই ঠিকানা অনলাইনে আবেদন করতে হবে শুধুমাত্র আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করবেন অনলাইন ভেতরে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না পদের নাম আছে কম্পিউটার অপার একজন লোক নিয়োগ করা হবে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান ডিগ্রি থাকলে এবং কম্পিউটার অভিজ্ঞতা থাকলে কম্পিউটার অপার পদে আবেদন করা যাবে প্রধান সহকারী একজন লোক নিয়োগ করা হবে দ্বিতীয় শ্রেণীর স্নাতক কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে উচ্চমান সহকারী জন লোক নিয়োগ করা হবে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটারে দক্ষতা থাকলে আবেদন করা যাবে ষাট হয় কাং কম্পিউটার অপারেটার একজন লোক নিয়োগ করা হবে এখানে স্নাতক ডিগ্রি দ্বিতীয় শ্রেণীতে কম্পিউটার ব্যবহার দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে ষাট লিপি লিখনের সর্বনিম্ন গতি বাংলা পঁয়তাল্লিশ শব্দ ইংরেজিতে সত্তর শব্দ কম্পিউটার মুদ্রাকারে সর্বনিম্ন গতি বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে ত্রিশ শব্দ থাকলে আপনারা আবেদন করতে পারেন ঢাকা বিভাগের সকল জেলার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি চব্বিশ জন লোক নিয়োগ করা হবে এখানে দ্বিতীয় শ্রেণিতে ওএইসি পাশ হলে আবেদন করা যাবে অফিস সহক পদে জন লোক নিয়োগ করা হবে শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করা যাবে কর কমিশনের কার্যালয় অর্থাৎ হচ্ছে ঢাকা ই ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিট ঢাকা প্রকাশিত তিরিশ চার দুই হাজার চব্বিশ এখানেও পদগুলো দেওয়া আছে কম্পিউটার তিনজন লোক নিয়োগ করা হবে বিজ্ঞান বিভাবে স্নাতক সম্মান ডিগ্রি এবং কম্পিউটার অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে প্রধান সহকারী একজন লোক নিয়োগ করা হবে স্নাতক ডিগ্রি থাকলে এবং কম্পিউটারের দক্ষতা থাকলে আবেদন করা যাবে উচ্চমান সহকারী একজন লোক নিয়োগ করা হবে স্নাতক ডিগ্রি বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ থাকতে হবে কম্পিউটার দক্ষতা থাকলে আবেদন করা যাবে উচ্চমান সহকারী পদে শুধুমাত্র ফরিদপুর গোপালগঞ্জ রাজবাড়ি ময়মনসিংহ জামালপুর নেত্রগঞ্জ শেরপুর বগুড়া লালমেহাট খুলনা মাগুরা বাগ্রহাট কুষ্টিয়া ভোলা জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে হবে তবে এটি প্রতিবন্ধী কোটায় সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবে ষাট মধ্যকারী কাম কম্পিউটার অপারেটর এগারো জন লোক নিয়ে করা হবে ষাট মধ্যকারী কাম কম্পিউটার অপারেটর পদে শুধুমাত্র দ্বিতীয় শ্রেণীতে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটারের দক্ষতা থাকলে আবেদন করা যাবে অফিস সহকারী কাম কমিটির মুদ্রা খড়ি তিনজন লোক নিয়োগ করা হবে দ্বিতীয় শ্রেণীতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কম্পিউটারে দক্ষতা থাকলে আবেদন করা যাবে অফিস সহায়ক পদে চব্বিশ জন লোক নিয়োগ করা হবে এখানে এসএসসি পাশ হলে আবেদন করা যাবে অর্থাৎ যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন মানিকগঞ্জ মাদারীপুর চাঁদপুর ফেনী লক্ষ্মীপুর পাবনা নাটোর বগুড়া দিনাজপুর গাইবান্ধা খুলনা বরিশাল জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে অফিস সহায়ক পদে তবে এটিএম ও শাড়ি প্রতিবন্ধী কোটায় সকল দ্বারা প্রার্থীরা আবেদন করবেন অর্থাৎ অনলাইনে ঠিক আছে ই ট্যাক্স ডট টল টু ডট কম বিডি এই ঠিকানায় অনলাইনে আবেদন ফর্ম বন্ধ করতে হবে আবেদনের শুরু থেকে ছয় পাঁচ দুই হাজার চব্বিশ সকাল নটা হতে আবেদন জমানোর শেষ থেকে আঠারো পাঁচ দুই হাজার চব্বিশ বিকাল পাঁচ গোটি পর্যন্ত আবেদন বাবু ফি পরিশোধ করতে হবে প্রার্থীকে এক দুই তিন চার ও পাঁচ নং পদের জন্য টেটো সার্ভিস চার্জ শুধু দুইশো তেইশ টাকা এবং ছয় নং পদের জন্য একশত বারো টাকা যা বাহাত্তর ঘন্টার মধ্যে অবশ্যই প্রার্থীকে পরিশোধ করতে হবে কর কমিশনের কার্যালয় কর অঞ্চল ষোলো ঢাকা প্রকাশের তারিখ ছয় পাঁচ দু এখানে অনলাইনে আবেদনের ঠিকানা দেওয়া আছে ট্যাক্স ওয়ান সিক্স ডট লেটু ডট কম বিডি এই ঠিকানা অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদেরকে কম্পিউটার পদে একজন লোক নিয়োগ করা হবে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান ডিগ্রি এবং কম্পিউটার দক্ষতা থাকলে কম্পিউটার পদে আবেদন করে এখানে ঢাকা বিভাগের সকল সকল জেলার আবেদন করতে পারবেন প্রধান সহকারী পদে আঠারো জন লোক নিয়োগ করা হবে বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল হ্যাক চালানোর দক্ষতা থাকতে হবে উচ্চমান সহকারী পদে ষোলো জন লোক নিয়োগ করা হবে স্নাতক ডিগ্রি এবং বেসিক ট্রেনিং কম্পিউটারের মধ্যে থাকলে আবেদন করা যাবে ষাট মধ্যকারী কাম কম্পিউটার অপারেটার দশ হাজার চব্বিশ হাজার ছশো টাকা সতেরো জন নিয়োগ করা হবে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইত্যাদি দক্ষতা থাকলে আপনার আবেদন করতে পারবেন অভিষেয়ক পদে বিশজন লোক নিয়োগ করা হবে এসএসসি পাঠালে আবেদন করা যাবে তবে রাজবাড়ি জেলা ব্যতীত ঢাকা বিভাগের অন্যান্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে হবে সাধারণ প্রার্থী ক্ষেত্রে বয়সসীমা আঠারো থেকে তিরিশ বছর কোটাভিত্তিক প্রার্থীর ক্ষেত্রে বয়স আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদনের শুরুর তারিখ হচ্ছে অবশ্যই প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এক নং থেকে পাঁচ নাং পদের জন্য পরীক্ষা ফি বাবদ দুই তেইশ টাকা এবং ছয় নাং পদের জন্য পরীক্ষা ফি বাবদ একশত বারো টাকা কর কমিশনের কার্যালয় উচ্ছে কর ব্যবস্থাপনা ইউনিট ঢাকা প্রকাশের তারিখ দুই মে দু হাজার চব্বিশ অর্থাৎ অনলাইনে আবেদন ঠিকানা আছে এম ইউ ডট টেলিটো ডট কম বিডি এই ঠিকানায় অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে প্রার্থীদেরকে কম্পিউটার অপারেটার পদে দুইজন লোক নিয়োগ করা হবে বেতন এগারো হাজার হাতে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান ডিগ্রি কম্পিউটারের মধ্যকারী সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা বাংলার প্রতিশোধ ইংরেজি শব্দ থাকলে আপনারা আবেদন করতে পারেন সকল যারা প্রার্থীরা আবেদন করতে পারবে তবে এতিমোশাই প্রতিবন্ধীর ক্ষেত্রে সকল যার প্রার্থীগণও আবেদন করতে পারবে কম্পিউটার অপারেটর পদে প্রদান সহকারী একজন লোক নিয়োগ করা হবে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করা যাবে এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে উচ্চমান সহকারী একজন লোক নিয়োগ করা হবে স্নাতক সময়ের ডিগ্রি কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এবং ওয়ার্ড প্রসেসিং ও সহ ইমেল ফ্যাক্স আনা ইত্যাদি দক্ষতা থাকতে হবে উচ্চমান সহকারী পদে অফিস সহরী কাম কম্পিউটার মধ্যকারী সাতজন লোক নিয়োগ করা হবে দ্বিতীয় শ্রেণীতে এসএসসি পাশ হলে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন অফিস সহরিক কাম কম্পিউটার মধ্য পদে তবে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন নারী উভয় প্রার্থী অফিস সহায়ক পদে সাতজন লোক নিয়োগ করা হবে এসএসসি পাশ হলে আবেদন করা যাবে আবেদনের শুরুর তারিখ হচ্ছে অর্থাৎ প্রার্থীদের আবেদনের শুরু তারিখ হচ্ছে ছয় পাঁচ দুই হাজার চব্বিশ সকাল দশ দশগটি হাতে আবেদনের জমা দেনের শেষ তারিখ হচ্ছে বিশ পাঁচ দুই হাজার চব্বিশ আবেদন বাবদ ফি পরিশোধ করতে হবে এক নং থেকে চার নং পদের জন্য দুইশত তেইশ টাকা পাঁচ নং পদের জন্য একশত বারো টাকা যা বাহাত্তর ঘন্টার মধ্যে অবশ্যই প্রার্থীকে পরিশোধ করিতে হবে